বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। অসম কাণ্ডে বাগদায় পথ অবরোধ। অনলাইন শপিং এর নামে প্রতারণা। শান্তিপুরে উল্টে গেল বাস, জখম 17। নদীপথের নিরাপত্তা পরিদর্শনে পুলিশ কর্তা। বেহাল সড়ক, হরিণঘাটায় পথ অবরোধ। এবার আসছি বিস্তারিত খবরে। অসম কাণ্ডে আন্দোলন অব্যাহত। অসমে তৃণমূলের জনপ্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদে সোমবার বাগদায় পথ অবরোধ হলো। আর এই পথ অবরোধে সরব হলেন মতুয়ারাও। জাতীয় নাগরিক পঞ্জী থেকে অসমের 40 লক্ষ বাসিন্দার নাম বাদ দেওয়ার প্রতিবাদে তৃণমূলের 8 জনপ্রতিনিধি শুক্রবার আসাম পরিস্থিতি খতিয়ে দেখতে যান। শিলচর বিমানবন্দরে তাদের আটকে দেয় অসম পুলিশ, সেখানে তাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। নিগৃহীতদের মধ্যে রয়েছেন সারা ভারত মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা বনগাঁর সাংসদ মমতা বালা ঠাকুর। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের রেল এবং সড়ক অবরোধ আন্দোলন। ওই দিন বিকেল থেকে ঠাকুরনগর, বনগাঁ, হাবড়া, নৈহাটি, বসিরহাট সহ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়। শনিবারও ঠাকুরনগর এবং গোবরডাঙ্গায় রেল অবরোধ করা হয়। রবিবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খাবড়ায় প্রায় 1 কিলোমিটার প্রতিবাদ মিছিল করেন। পাশাপাশি বনগায় প্রতিবাদ মিছিল করেন বিধায়ক বিশ্বজিৎ দাসও। সোমবার বাগদায় হেলেঞ্চা বাজারে ডঙ্কা পথ অবরোধ করেন মতুয়ারা। তাতে সামিল হন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরাও। এদিন দুপুর 2 থেকে অবরোধ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল 3 নাগাদ আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা একদা সৎপুরুষের ভিটে পরিত্যাগ করে দুর্ভাগ্যজনক ভারতভাগের ফলে এই দেশে আসতে বাধ্য হয়েছিল, সেই মানুষগুলোকে যারা আজকে এই দেশের নাগরিকত্বের সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের আবার নতুন করে বিতাড়িত হতে হচ্ছে, দেশের মধ্যেই তারা শরণার্থী হতে চলেছে, সেই অত্যাচার সেই নোংরামের বিরুদ্ধে আজকে সারা ভারত মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বাগদামূলক মতুয়া মহাসংঘ এবং হরিগুরুচাঁদ ভক্ত সেবা সংঘ আমরা যৌথভাবে ওই অন্যায়ের প্রতিবাদে এই অবরোধ করছি। কতক্ষণ চলবে আপনাদের এই অবরোধ? এখনো পর্যন্ত সেটা সিদ্ধান্ত নেয়নি, নেতৃত্ব বসে ঠিক করবে, তবে অবরোধ চলাকালীন আমরা কাউকে এদিক ওদিক হতে দেব। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল বাস, আর সেই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন 17 যাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়কে। জানা যায় বারাসাত থেকে নবদ্বীপ যাচ্ছিল বাসটি। প্রায় 20 থেকে 25 যাত্রী ছিল বাসটিতে। 17 আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন কয়েকজন। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়, পরে শান্তিপুর থানার পুলিশ এবং দমকল এসে আহতদের উদ্ধার করে। যাত্রীরা জানাচ্ছেন বেপরোয়া গতির জেরেই এই ধরনের ঘটনা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। গাড়িটা তো বুঝতেই পারি না যে গাড়ি এত জোরে ছাড়ছে, ভাবতেও পারি না যে গাড়িটা ওই সাইড করতে হতেই আমরা পড়েছি। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম শিলিগুড়ি, যাবো হলো কৃষ্ণনগর পান্তুয়া। আচ্ছা, শিলিগুড়ি বাস যাবো। আচ্ছা, কতজন ছিলেন বাসে? বাস তো ভর্তি পড়ায়। আপনার কে কে ছিল? আর আমরা 3 ছিলাম আর কি। আচ্ছা, তারপরে কখন বুঝলেন? হট করে একটা আতঙ্ক শব্দ হলো। হ্যাঁ, শব্দ হওয়ার পরে দেখি পড়ে গেলো, তখনই আমরা নিচে পড়ে গেলাম। আচ্ছা, তখন সবাই মিলে ঘোরাধুরি করে ওঠে উপর থেকে আমাদের নিচে বসে। আচ্ছা, বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধে সামিল হলো পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে সোমবার নদিয়ার হরিণঘাটায়। পরে বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। বেহাল রাস্তায় পথ দুর্ঘটনা এবং স্কুলে না যেতে পারার জন্য এবার বাংলাদেশের ধাঁচে পথ অবরোধে নামলো ছাত্ররা। নদিয়ার হরিণঘাটা থানা এলাকার হরিণঘাটা থেকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাজ্য সড়ক 3 ধরে বেহাল। এই অভিযোগে গত 25 জুলাই পথ অবরোধ করলে প্রশাসন রাস্তা সরানোর প্রতিশ্রুতি দিলেও রাখা হয়নি। সেই কারণে সোমবার সকাল 10 থেকে পুনরায় পথ অবরোধের নামে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের 500+ ছাত্রছাত্রী, হরিণঘাটার বিডিও কৃষ্ণগোপাল ধারা এবং হরিণঘাটা থানার পুলিশকে আন্দোলনকারীদের বুঝিয়ে অবিলম্বে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিলে প্রায় 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় ছাত্ররা।
আমাদের নদিয়ার হরিণঘাটা দয়লাটু চিকরা যে রাস্তাটা আছে এই রাস্তা প্রায় 3 বছর ধরে খুব বেহাল অবস্থা। আমাদের রাস্তা কত কিলোমিটার রাস্তা? এটা কত কিলোমিটার রাস্তা? এটা প্রায় 11 কিলোমিটার। তারপর স্যার রাস্তায় বড় বড় গর্ত, বর্ষাকালে যেতে খুবই কষ্ট হয় সাইকেল নিয়ে এবং হেঁটে হেঁটে সহজে আসা যায় না। তাই আমরা পঞ্চায়েতে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই 25/7/2018 তারিখে বাঁশবোনা মোড়ে 150 জন স্টুডেন্ট নিয়ে পথ অবরোধ করি। সেখানে আমাদের থানার মেজবাবু সহ বিডিও অফিস ও পঞ্চায়েতের কয়েকজন মান্যগণ্য ব্যক্তিরা যান এবং তাদের রাস্তা তৈরি রাজি দিলে আমরা পরের দিন আমাদের বিডিও অফিসে যেতে বলা হয়। তাই আমরা পরের দিন থানায় 300 জন স্টুডেন্ট মিলে থানায় যাই এবং থানার থেকে বিডিও অফিসে যাওয়া যায়। বিডিও অফিসে বলা হয় বেশি দেরি ফেরি করলে তোমাদের উপর লাঠিচার্জ করবো। তারপরে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি, বিডিও সাহেবের সঙ্গে কথা বলে আমরা একটা দরখাস্ত জমা দিই। তিনি বলেন যে যদি 5 লাখ টাকার মধ্যে রাস্তা মেরামতির কাজ হয় তাহলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, কিন্তু যদি 20 লাখ টাকা কিংবা তার বেশি টাকা লাগে তখন একটু দেরি হবে। আর তিনি আমাদের কথা দেন 1 সপ্তাহের মধ্যে আমাদের এখান থেকে রাস্তা মাপতে পাঠানো হবে, মেপে রাস্তা স্যাংশন করা হবে। কিন্তু 1 সপ্তাহের জায়গায় আমরা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য 9 দিন অপেক্ষা করেছি, তবুও রাস্তা তো মাপতে আসা দূরের কথা, রাস্তা কোন পরিস্থিতিতে আসে তাও দেখতে আসা হলো না। তাই আমাদের প্রশাসনের কাছে দাবি যেন এখন হয় ডিএম সাহেব আর না এসডিও সাহেব এসে রাস্তা তৈরি লিখিত বিবরণ দেন যে কতদিনের মধ্যে আমাদের রাস্তা তৈরি হবে। সবশেষে একটাই কথা বলবো, আমাদের যেন প্রশাসনের কাছে অনুরোধ যে যত তাড়াতাড়ি আমাদের দাবি হয় এসডিও সাহেব আর নয় বিডিও সাহেবকে এসে আমাদের রাস্তা তৈরির লিখিত বিবরণ দিতে হবে কতদিনের মধ্যে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর 24 পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 0321525124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন।
এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম প্রতিপর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। অনলাইন শপিং এর নামে প্রতারণার অভিযোগ উঠল ব্যাংকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাসাতে। অনলাইন শপিং থেকে কিছু না কেনাকাটা করলেও বকেয়া টাকা মেটানোর জন্য বাড়িতে চিঠি পাঠাচ্ছে ব্যাংক। তিনি কখনো অনলাইনে কিছু শপিং করেননি, অথচ তার নামেই আসছে অনলাইন শপিংয়ের বিল, সেই সঙ্গে কেনাকাটার বকেয়া মেটানোর চাপও। আর ডিজিটাল ইন্ডিয়ার এই অনলাইন বিড়ম্বনায় পড়েছেন বারাসাতের গৃহবধূ অঞ্জুমান মণ্ডল। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা অঞ্জুমান মণ্ডল আগে থাকতেন বনগাঁ। গত 5 বছর ধরে কাজীপাড়ার নন্দননগরে বসবাস করছেন তিনি। ঘরকন্যা হেসেল নিয়ে তার আট পৌড়ে জীবন। বারাসাতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মায়ের সঙ্গে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। হঠাৎ তার বাড়িতে চিঠি এলো দিল্লির নয়ডা থেকে। তিনি নাকি দুবার অনলাইনে কিসব কেনাকাটা করেছেন, প্রথমবার 25,000 টাকার, পরের বার 27,000 টাকার, মোট 52,000 টাকার নাকি শপিং করা হয়েছে ক্রেডিট কার্ড মারফত। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অঞ্জুমানকে গত 2 আগস্ট চিঠি পাঠানো হয় বকেয়া পরিশোধ করার জন্য। অঞ্জুমান চিঠি পাওয়ার পর আকাশ থেকে পড়ছেন, তার দাবি তিনি অনলাইনে কখনো এসব কিছু কেনেননি। এদিকে ব্যাংকও নাছোড়, বকেয়া মেটাতেই হবে। অবশেষে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অঞ্জুমান বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতিতে এমন বিভ্রাট হয়েছে। আমার মায়ের কাছে ছিল, আমি এখানে থাকি না তো বাইরে থাকি। ক্রেডিট কার্ডটা দেওয়ার পরে ডেইলি না হলেও 3-4 বার করে ফোন আসতে থাকতো, আপনার মেয়ে কী করেন, আপনার মেয়ে কত কামায়, কি আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন এর জন্য, নানান রকম প্রশ্ন করে বিরক্ত করা হতো। তারপর মা একবার লাস্টে রাগ করে বলে, আপনাদের ক্রেডিট কার্ড দিয়েছেন, অত কেন প্রশ্ন, আমরা ক্রেডিট কার্ড নেব না, আমরা ক্রেডিট কার্ড জমা দেব। মানে যখন তখন ফোন করে, এবার মানুষ কি বিরক্ত হয়ে বারবার ইয়ে করছে, কী চাই দিয়ে দাও। এবার গ্রামের মানুষ অত তো বোঝেন না, না যে আর হিন্দিতে কথা বলেন, যেহেতু মা অত বোঝেন না। লাস্টে ওই দিনও বাড়িতে কাজ হচ্ছিল, মানে এদিকে কাজের 2-3 জন কাজ করছে আর ফোন এসছে, মা বলছে ঠিক আছে একটু দাঁড়ান। মা তবুও বলেছে কালকে আমার মেয়ে আসবে, কালকে আমার মেয়ে এসে কথা বলবে। তবু ওরা বললো যে আমি 1 ঘন্টা পরে ফোন করছি, আপনি একটু কার্ডটা চেক করে দেখুন, তা না হলে আপনার কিন্তু কার্ডটা ব্লক হয়ে যাবে, আপনি প্রবলেমে পড়বেন বলে এবার একটু ভয়টাই দেখিয়েছে। দেখানোর পর এবার মা তখন 1-2 ঘন্টা পর ওটা আবার খুঁজে খাজে বের করে কার্ডটা খুলে, ততদিন পর্যন্ত 3 মাসের মধ্যে খোলা হয়নি, 2 তারিখে মা কার্ডটা খুলে নাম্বারগুলো বলে দিয়েছেন। বলে দেওয়ার পরেই 4 তারিখে ফোন আসে যে আপনার এত বিল হয়েছে, 53,960 টাকা আপনার বিল। হ্যাঁ, এটা বলেছে আমরা ব্যাংক কাস্টমার কেয়ার থেকে, SBI ক্রেডিট কার্ড কাস্টমার কেয়ার থেকে ফোন করছি আপনার ইনকোয়ারির জন্য, কারণ এটা যদি ইনকোয়ারি না হয় আপনার ক্রেডিট কার্ডটা বন্ধ হয়ে যাবে আর তখন আপনি প্রবলেমে পড়বেন।
এবার স্বাভাবিক মানুষ অতটা শিক্ষিত না, গ্রামের মানুষ ভয় পেয়ে গেছেন যে কি হবে মেন্টাল। হ্যাঁ, ক্রেডিট কার্ডটা আসার পর মানে লাস্টে পড়ে মা বলছে এদেরই কিছু যোগাযোগ হবে, তা না হলে এতদিন আমার কোনো ফোন আসেনি। ক্রেডিট কার্ড দেওয়ার পরে কি করে জানলো সবাই যে হ্যাঁ তোমার ক্রেডিট কার্ড এসেছে ব্যাংকের? এটা এখন তো আমি তো বুঝতে পারছি না। নদীপথ কতটা সুরক্ষিত তা দেখার কথা স্থানীয় জনপ্রতিনিধিদের, প্রশাসনের কর্তারাও তা দেখেন, কিন্তু পুলিশকে এ নিয়ে তেমনভাবে ভাবতে দেখা যায়নি। বেনজিরভাবে রানাঘাটের নদীপথ পরিদর্শন করলেন এসডিপিও রতন বল। জলঙ্গি, ভাগীরথী, চূর্ণি বিভিন্ন নদী বয়ে গেছে এই জেলার বুক চিরে। তবে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হুগলি নদীর এপারে সাহেবডাঙ্গা ঘাট আর ওপারে হুগলি নদীর জেলার বলাগড় ঘাট, মাঝে বয়ে গেছে ভাগীরথী। এই জেলা থেকে হুগলি জেলা যাওয়ার সহজ পরিবহন জলপথই, তাই প্রতিদিনই কর্মে শুরু করে বিভিন্ন কাজে সাধারণ মানুষের একমাত্র উপায় খেয়া। প্রতিদিনই সাহেবডাঙ্গা থেকে বলাগড় ঘাট পর্যন্ত নিত্য যাতায়াত করেন বহু মানুষ। তাদের একটাই উপায় লঞ্চ বা নৌকা, যাকে সাধারণ মানুষ চলতি ভাষায় ভটভটি বলে থাকেন। কিন্তু কতটা সুরক্ষিত এই যাত্রাপথ, কতটা ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করেন এপার থেকে ওপার, গোটা বিষয়টি খতিয়ে দেখতে এদিন ঘাটে নামলেন রানাঘাট এসডিপিও। তিনি এদিন সরেজমিনে খতিয়ে দেখেন এই সব যাতায়াতের জন্য পর্যাপ্ত সুরক্ষিত ব্যবস্থা আছে কিনা, বিশেষ করে তিনি নজর রাখেন লাইফ জ্যাকেট পরে যাত্রীরা যাতায়াত করছে কিনা। তার নজরে আসে লাইফ জ্যাকেটের ব্যবহার হলেও তার সংখ্যা কিছুটা কম। তিনি জায়গায় দাঁড়িয়েই প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন। পাশাপাশি তিনি মাঝিদের সতর্ক করে বলেন অতিরিক্ত যাত্রী যাতে তোলা না হয়। তিনি বলেন বিশেষ করে উৎসবের মুখে এই পরিণতি ঘটে, তবে এর আগে প্রচুর দুর্ঘটনা ঘটতে দেখা গেছে নদিয়া জেলার বিভিন্ন নদীতে। সেই কথা মাথায় রেখে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ দিতে ভোলেননি নিত্যযাত্রী থেকে এলাকাবাসী। দেখলেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং আমাদের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নদিয়ার ইনস্ট্রাকশন ছিল যে এই বর্ষার সময় বিভিন্ন ঘাটগুলো, বিশেষ করে রিভেরাইন পুলিশ স্টেশন যেগুলো আছে সেই সমস্ত ঘাটগুলোতে যথেষ্ট নিরাপত্তায় কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে পরিদর্শন করার জন্য এখানে আসা। এখানে এসে যেটা দেখতে পেলাম, মোটামুটি এখানে সবাই লাইফ জ্যাকেটস পরেই পারাপার হচ্ছে। লাইফ জ্যাকেটের সংখ্যা কিছু কম আছে, সেটা আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলে ওটা বাড়ানোর ব্যাপারে আমরা দেখছি কী করণীয় আছে। আর একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করার মতো, এবং আমরা সমস্ত ঘাটের মাঝিদের এবং সমস্ত ঘাট বিশেষ করে নদিয়া জেলার সবাইকেই নির্দেশ দেওয়া হয়েছে যে ওভারলোডিং মানে পরিবহন ক্ষমতার বেশি যেন কোনো অবস্থাতেই যাত্রী নেওয়া না হয়, বিশেষ করে উৎসব অনুষ্ঠানের দিনগুলোতে এমন একটা প্রবণতা থাকে। আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন আছি এবং চেষ্টা করছি যে এরকম কোনো ঘটনা বা দুর্ঘটনা যাতে না ঘটে, মানে অধিক পরিবহন করার জন্য এই বিষয়ে কিন্তু প্রশাসন সবসময় সচেষ্ট আছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনী